ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এখনই মাত্র পা খবর অনুযায়ী তাজমহলে বোমাতঙ্ক, খালি করা হলো সমস্ত পর্যটকদের, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে এমনটাই তথ্য পাওয়া গেছে। তো বন্ধুগণ, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। তাজমহলে বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকালে আগ্রা পুলিশের কাছে ওয়াগাত পরিচয় এক ব্যক্তির ফোন আসে। তিনি জানান তাজমহলের ভিতরে বোমা রাখা আছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। ফোন পাওয়ার পরে নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় তাজমহলের সমস্ত ফটক। তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। মুঘল আমলে তৈরি এই স্থাপত্যের সৌন্দর্যের টানে ভারত তো বটে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আগ্রায় এসে পৌঁছায়। কিন্তু বৃহস্পতিবার সকালে তাজমহলে ছড়ালো বোমাতঙ্ক। এদিন উত্তরপ্রদেশ পুলিশের এমার্জেন্সি নম্বর 112 ফোন আসে। তড়িঘড়ির সমস্ত পর্যটকদের বাইরে বের করে এনে তাজমহলের দরজা বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি, কিন্তু কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি বলেই খবর। এদিন তাজমহলে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা আগ্রা শহরে। তাজমহলের আশেপাশের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। সমস্ত পর্যটককে তড়িঘড়ি বাইরে বার করে আনা হয়। তাজমহলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও বম্ব স্কোয়াড। পুলিশ কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। জানা গিয়েছে তাজমহল চত্বরে একটি পরিত্যক্ত ব্যাগ মিলেছে। কিন্তু কে ফোন করে পুলিশকে এই ভুয়ো খবরটি দিল? ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে যে ফোন নম্বর থেকে ফোন এসেছিল সেটি ট্র্যাক করা হয়েছে। ফিরোজাবাদ থেকে ওই ফোনটি করা হয়েছিল। ভুয়ো আতঙ্ক তৈরি করতে এই ফোন করা হয়েছিল বলে মনে করছে পুলিশ। আগ্রার পুলিশ সুপার শিবরাম যাদব জানিয়েছেন, ওই ব্যক্তি ফোন করে জানান সেনাবাহিনীতে নিয়োগে দুর্নীতি হয়েছে, তাকে সেনাবাহিনীতে সুযোগ দেওয়া হয়নি, তাই তিনি তাজমহলে একটি বোমা রেখেছেন, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে এমনটাই খবর মিলেছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।